কালবৈশাখী হওয়ার কারণে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় ধানের চরম ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ধান চাষিরা। কালকে রাতে কালবৈশাখী ঝড় বৃষ্টিতে প্রচুর ধান নষ্ট হয়ে যায়। লকডাউনে সেভাবে কাজ না থাকায় ধান চাষ একমাত্র প্রধান কাজের উপায় বলে জানিয়েছেন ধান চাষিরা। ক্ষতি বলতে গেলে আমাদের ধানের খুব প্রচণ্ড ক্ষতি হয়েছে, এবং কালকে যে জল ঝড় বৃষ্টি হলো সেই জল ঝড়ে আমাদের ধানের প্রচণ্ড ক্ষতি হয়েছে। কারণ ধানটাই হচ্ছে আমাদের একমাত্র সম্বল, এবং ধানটা যদি আমরা ঠিকঠাকভাবে না তুলতে পারি তাহলে আমাদের না খেতে পেয়ে মারা যেতে হবে। এবং এই যে লকডাউন, একে তো কোনো কাজ নেই, তার উপরে যদি আমরা এই সব জল ঝড়ের হাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাই তাহলে পরে আমাদের অবস্থা খুবই খারাপ এবং আমরা না খেতে পেয়ে মারা যাব।